আইএলটিএস ফাইনাল পরীক্ষা কোন সেন্টারে দেওয়া ভালো, ব্রিটিশ কাউন্সিল নাকি আইডিপি? এই প্রশ্নটি আমি দীর্ঘ সময় থেকে শুনে আসছি এবং আগেও কিন্তু আমি এই প্রশ্নটার একটা ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেছিলাম। তো ইদানিংকালে অনেক শিক্ষার্থী আবারও জিজ্ঞেস করছেন বা এটি নিয়ে খুব আলোচনা করছেন যে ব্রিটিশ কাউন্সিল নাকি আইডিপি, কোনটাতে পরীক্ষা দিলে ভালো। এখন আমাদেরকে জানা উচিত যে আইডিপি এবং ব্রিটিশ কাউন্সিল এদের কাজ কি। এদের কাজ হচ্ছে গিয়ে পরীক্ষাটাকে নেওয়া, অর্থাৎ এরা বলতে পারেন এক ধরনের থার্ড পার্টি। ব্রিটিশ কাউন্সিল এবং আইডিপি তারা কিন্তু প্রশ্নপত্র তৈরি করে না। প্রশ্নপত্র তৈরি করার বা অ্যাসেসমেন্ট করার কাজ হচ্ছে গিয়ে ক্যামব্রিজ ইউনিভার্সিটি, যেটা এই আইএলটিএস এর মূল গার্জিয়ান। এখানে এক্সাম নেওয়ার যে প্রসেসটা, এই এক্সাম নেওয়ার জন্য ব্রিটিশ কাউন্সিল এবং আইডিপিকে দায়িত্ব দেওয়া হয়েছে। এখানে একটা জিনিস সত্য যে বাংলাদেশের প্রেক্ষাপটে ব্রিটিশ কাউন্সিল পুরাতন, অর্থাৎ ব্রিটিশ কাউন্সিল এই দায়িত্বটা আগে নিয়েছে, পরে আইডিপি এসেছে। বয়সের দিক দিয়ে আপনি আইডিপিকে সিনিয়র বলতে পারেন। পরীক্ষার ক্ষেত্রে যে আপনি আইডিপিতে বা ব্রিটিশ কাউন্সিলে দিলে যে বিশেষ কোনো ডিফারেন্স সুবিধা পাবেন বিষয়টা এরকম না। কিছু ব্যতিক্রম আছে, যেমন ধরেন ব্রিটিশ কাউন্সিল তারা যে হেডফোনটা ব্যবহার করে এটা ওয়্যারলেস হেডফোন, তো আর আইডিপি যে হেডফোন ইউজ করে এটা হচ্ছে গিয়ে তারযুক্ত। তো এক্ষেত্রে টেকনিক্যাল ফল্টের সম্ভাবনা উভয়েরই আছে, আবার উভয়েরই নাই। যেমন ধরেন মাঝে মধ্যে হেডফোনে ডিফেক্ট আসতে পারে, এটা খুবই রেয়ার। এখন পরীক্ষা তো রেগুলার দিচ্ছেন, অনেকের হয়তো বা মাঝে মধ্যে কোনো একটা অসুবিধা করতে পারে, এটা সব ক্ষেত্রে, এটা শুধুমাত্র যে আইএলস পরীক্ষা এরকম না, অনেক নিখুঁত পরীক্ষা, অনেক নিখুঁত কার্যকলাপে কিন্তু মিস্টেক হতে পারে। এখন আরও কিছু বিষয় আছে, যেমন ধরেন ব্রিটিশ কাউন্সিলের যে তাদের রুলস অ্যান্ড রেগুলেশন, এগুলো হচ্ছে কি স্ট্রিক্ট, মানে এগুলো আপনি মানতেই হবে। আইডিপি কিছু কিছু ক্ষেত্রে ডিসকাউন্ট দিয়ে দেয় আর কি। মনে করেন, আমি আসলে পুরো বলছি না, জাস্ট একটা উদাহরণ দিই। ধরেন আপনি স্পিকিং টেস্টে 5 মিনিট 10 মিনিট লেট করলেন, সো এটা কনসিডার করে। তো এটাকে আপনি দুইভাবে নিতে পারেন, যে তারা নন প্রফেশনাল, অথবা আপনি নিতে পারেন তারা একটু ফ্রেন্ডলি বা স্টুডেন্টের প্রবলেমটাকে বুঝে তারপরে তারা একটা ব্যবস্থা করে দেয়। এখন আপনার ইচ্ছা আপনি এটাকে কোন অ্যাঙ্গেল থেকে নেবেন। কিন্তু মার্কিংয়ের ক্ষেত্রে কিন্তু কোনো ডিফারেন্স নাই, ব্রিটিশ কাউন্সিল বলেন আইডিপি বলেন, এগুলো কিন্তু অফিসিয়াল আইএলস এক্সামিনার, এগুলো মানে এই যে টিচার, যারা টিচার বলতে এক্সামিনার, যারা পরীক্ষার খাতা দেখেন বা স্পিকিং টেস্ট নেন, এরা এই আইডিপি এবং ব্রিটিশ কাউন্সিল এদের উপরে কোনো জোর খাটাতে পারে না, বা এদেরকে দিয়ে যে টাকা খেয়ে যে আপনাকে স্কোর বাড়িয়ে দিবে এরকম কোনো সম্ভাবনা নাই। কারণ এটা সম্পূর্ণ মনিটরিংয়ের দায়িত্ব হচ্ছে গিয়ে ক্যামব্রিজ ইউনিভার্সিটি। এখন আমার পরামর্শ হচ্ছে গিয়ে, দেখেন আপনি যেখানে সুবিধা মনে করেন, আপনার বাসার পাশে যেটা সুবিধা মনে করেন আপনি পরীক্ষা দেন। এখন কিছু কথা আমার বলতে হচ্ছে, আমাকে জানি না আপনারা কীভাবে নেবেন। আমি কয়েকটা গুজব শুনেছি, প্রায় সময় আমার শিক্ষার্থীরা এগুলো বলে, কারা কাদের কাছ থেকে পায় এটা আমি জানি না। আমি কিন্তু এক্ষেত্রে নিরপেক্ষ, ব্রিটিশ কাউন্সিল আপনি দেন বা আইডিপি দেন, যেখানে দেন আমার তো কোনো আপত্তি থাকার কথা না। আমাদের কাজ হচ্ছে আইএলস শেখানো, পড়ানো, আমি কোনো দলের পক্ষে নিতে পারি, এখানে আমি রাজনীতি করবো কেন। কিছু ব্যক্তি বলেন যে ব্রিটিশ কাউন্সিল মানে ভালো, আইডিপি খারাপ। ব্রিটিশ কাউন্সিলের নামে আমি কোনো বদনাম শুনিনি, কিন্তু আইডিপির নামে বদনাম শুনেছি। কিন্তু বদনাম যে শুনেছি, এটার সোর্সটা আমি আপনাদেরকে বললে আশ্চর্য হবেন। স্বয়ং কিছু শিক্ষকই বলেন আইডিপি খারাপ। তো আমি নিজে কিন্তু একসময় স্টুডেন্ট ছিলাম, আমি নিজেই কিন্তু একসময় আইডি, যেহেতু স্টুডেন্ট ছিলাম, তাহলে আমি আইডিপি ব্রিটিশ কাউন্সিল সম্পর্কে আমার একটা আইডিয়া আছে। তো অনেকে বলেন, আমার স্টুডেন্টরাই অনেকে বলেছেন যে স্যার শুনেছি যে আইডিপিতে পরীক্ষা দিলে নাকি ভিসা হয় না, ভিসা হতে সমস্যা হয়, আবার তাদের সিস্টেম নাকি দুর্বল, তারা মেইল লেটে দেয়, সেন্টার পাওয়া যায় না, অনেক সময় পরীক্ষা ক্যান্সেল হয়। এটা আমি কয়েকজনের কাছ থেকে শুনছি। আচ্ছা বলেন, এটা কত অদ্ভুত একটা জিনিস। আইডিপি এবং ব্রিটিশ কাউন্সিলের যে রেজিস্ট্রেশন প্রসেসের মধ্যে কিছু পার্থক্য আছে। ব্রিটিশ কাউন্সিল যেটা করে, আপনি যখন রেজিস্ট্রেশন করবেন তাদের কাছে, ওই রেজিস্ট্রেশন যখনই করবেন তখনই আপনাকে এই আপনার লিসেনিং, রিডিং, রাইটিং, ব্রিটিশ কাউন্সিল যেটা করে, আপনি যখন রেজিস্ট্রেশন করবেন সাথে সাথে কিন্তু তারা আপনাকে স্পিকিং টেস্টের ডেট এবং ভেনু এটা জানিয়ে দেয়, আর এখানে আপনি সেন্টারটা একটু চুজ করতে পারবেন। তবে এখানে শর্ত হচ্ছে যে সেন্টার যে চুজ করবেন সেন্টারে কিন্তু সিট খালি থাকতে হবে। অনেক সময় আছে যে আপনি যেটা যে সেন্টারে পরীক্ষা দিতে চাচ্ছেন তাদের ওই সেন্টারটা ফিল আপ হয়ে গেছে। আইডিপি কি করে, আইডিপি আপনাকে ভেনুটা জানিয়ে দেয় পরীক্ষার 1 সপ্তাহ, কাউকে 10 দিন, কাউকে 5 দিন আগে জানিয়ে দেয়। এটা সিস্টেমেটিক ডিফারেন্স আছে, কিন্তু এটাকে আপনি নেগেটিভ কেন নিচ্ছেন?
এটা তো খুব বড় নেগেটিভ কিছু না। ইদানিং আইডিপি একটা চেঞ্জ এনেছে খুবই রিসেন্টলি, যে আপনি পেমেন্ট করার সাথে সাথে আপনার ভেনু দিয়ে দিবে, ডেট মেনটা থাকবে, স্পিকিং এর ডেটটা পড়ে দিবে আর কি, স্পিকিং টেস্টের ডেটটা পড়ে দিবে। তো এখানে আহামরি খুব বাজে তো কিছু নাই, এখানে নেগেটিভ আপনি হয়তো আপনার অ্যাঙ্গেল থেকে নেগেটিভ আসতে পারে, কিন্তু আমার অ্যাঙ্গেল থেকে তো আমি নেগেটিভ পাচ্ছি না। আপনি প্রিপারেশন নিচ্ছেন, পরীক্ষা দিচ্ছেন, ঠিক আছে, এখানে আপনি টেস্টের ডেটটা আগে সেট করে নিয়েছেন, যেটা ওইটা ঠিক আছে, তবে স্পিকিংটা আপনাকে জানাচ্ছে তারা পরীক্ষার দুই তিন দিন আগে, আমাদের কাছে মানে যেভাবে মেইল আসে সেটাই বললাম। তো এটাকে যদি আপনি মনে করেন নেগেটিভ, তাহলে এটা আপনার ব্যক্তিগত ব্যাপার, আপনি নেগেটিভ নিতে পারেন। কিন্তু ব্রিটিশ কাউন্সিল আইডিপির যে সার্টিফিকেট, এখানে কোনো বৈষম্য, আপনি যদি আমাকে অফিসিয়ালি দেখাতে পারেন যে কোনো এজেন্সি আপনাকে বলেছে যে ব্রিটিশ কাউন্সিল থেকে পরীক্ষা দিলে ভিসা হবে, আইডিপি থেকে দিলে ভিসা হবে না, আপনি পারলে আমাকে কোনো একটা প্রুফ দেখাবেন। এটা কোনো টিচার, এটা কিছু টিচার বলে, কিছু প্রতিষ্ঠানের টিচার বলে, এখন কেন বলে এটা আমি খুব লেটলি ইদানিং আবিষ্কার করেছি, এই জন্য আমার মনে হচ্ছে এটা বলা উচিত। এটা এখানে কমিশনের ব্যাপার আছে, আইডিপি থেকে ব্রিটিশ কাউন্সিলের কমিশনটা হাই, হয়তো বা এই কারণে বলেন, কারণ আমি তো কোচিং সেন্টার, আমি তো ইংলিশ মানে আইএলটিএস পড়াই, আমি তো পরীক্ষা নেই না, আমি কেন ব্রিটিশ কাউন্সিল বা আইডিপি এদের বদনাম করবো, দুটো কি প্রমোট করবো, এটাই হচ্ছে কি আমার দায়িত্ব। যেই সেন্টার আপনার বাড়ির কাছে, যেমন ঢাকাতে সেন্টার প্রচুর, এখন আপনি দেখবেন আপনার বাড়ির কাছে কোনটা পড়েছে, ব্রিটিশ নাকি আইডিপি। এখন আপনি ভালো স্টুডেন্ট হইলে আপনি সেন্টার মানে ব্রিটিশ কাউন্সিল ভালো নাকি আইডিপি ভালো, এগুলো তো আপনার প্রশ্নের প্রসঙ্গে আসে না, কারণ এই আইডিপি ব্রিটিশ কাউন্সিলের উপরে কিন্তু আপনার স্কোর নির্ভর করবে না। আপনি আইডিপিতে দিচ্ছেন না ব্রিটিশ কাউন্সিলে দিচ্ছেন, আপনার ভিসা হবে কি হবে না এটা আইডিপি ব্রিটিশ কাউন্সিলের উপর নির্ভর করবে না, এটা নির্ভর করবে আপনি পরীক্ষাটি দিয়েছেন, পরীক্ষার স্কোর ঠিক আছে কিনা, স্ট্যান্ডার্ড, তারপর হচ্ছে কি ইউকিবি, আপনি স্ট্যান্ডার্ড আইএলটিএস দিলে ইউকিবিতে অনেক জায়গায় মানে ইউকে এর অনেক ভার্সিটিতে অ্যাপ্লাই করতে পারবেন না, বুঝতে পারছেন, মানে স্ট্যান্ডার্ড যদি অ্যাপ্লাই করেন আইএলটিএস দেন আপনি, তাহলে ইউকে এর কিছু ভার্সিটি আপনাকে নিবে না। এখানে স্ট্যান্ডার্ড আইএলটিএস এর থেকে ইউকিবিতে ফি 2500 টাকার মতো বেশি, এই ডিফারেন্স। আর কি ডিফারেন্স বলেন, যারা এই ভিডিও দেখছেন আপনারা নিজেরাই বলেন, আপনারা যারা পরীক্ষা দিয়েছেন আপনারা অভিজ্ঞতা শেয়ার করতে পারেন। আসলে খারাপ ভালোর প্রশ্ন কি এখানে আসে কিনা, হ্যাঁ টেকনিক্যাল ফল্ট, আমি ব্রিটিশ কাউন্সিলরে দেখেছি টেকনিক্যাল ফল্ট হয়েছে, আমানুল্লাহ কনভেনশন হলে যখন আমাদের সিলেটে পরীক্ষা হয়েছে, রেডিও স্টেশন কিন্তু ইয়ারফোন ওই যে হেডফোনের কানেকশনটাকে ক্যাচ করে ফেলেছিল, তার পরীক্ষা স্থগিত হয়েছে, পরে আবার লিসেনিং নেওয়া হয়েছে, এরকম ফল্ট হয়। আইডিপিতেও কারেন্ট সমস্যার কারণে ফল্ট হয়েছিল, এগুলো আমরা স্টুডেন্টের কাছ থেকে শুনেছি, সেগুলো টেকনিক্যাল ফল্ট, এগুলোর উপরে আসলে মানুষের এত হাত থাকে না, এগুলো হয়। এখন কথা হচ্ছে কি, আমার সৎ ভাষায় আমি যদি বলি, যে সকল টিচার বা যে সকল ব্যক্তি বা যে সকল প্রতিষ্ঠান বা প্রতিষ্ঠানের মালিক এই আইডিপির নামে যে এক্সট্রা বদনাম করেন, শিক্ষার্থীর কাছে যখন বদনাম করবেন আপনারা একটা এভিডেন্স নিয়ে আসার চেষ্টা করবেন, যেটা আসলে এভিডেন্সটা কি। এখানে আমি আইডিপির প্রমোট করছি না, বরং একটা মিথ্যাটাকে আমি আপনাদের কাছ থেকে এটা দূর করার চেষ্টা করছি, যেটা মিথ্যা। ব্রিটিশ কাউন্সিল আইডিপি দুজনেই পারফেক্ট, আপনি আমরা যদি বদনাম করি আইডিপি ব্রিটিশ কাউন্সিলে, তাদের স্টুডেন্ট সংখ্যা কম হবে না, কারণ সারা বাংলাদেশে, শুধু সারা বাংলাদেশে না সারা বিশ্বেই এই দুইটো সেন্টারই কিন্তু পরীক্ষা নেয়। সো আপনি বদনাম করলে কি আর না করলে কি, এটা তো কোচিং সেন্টার না যে আপনার প্রতিষ্ঠান বাদ দিয়ে সে আরেকটা প্রতিষ্ঠানে যাবে, আরও অপশন, এখানে কিন্তু অপশন মাত্র দুইটাই, হয় আইডিপি অথবা ব্রিটিশ কাউন্সিল। সুতরাং এগুলোর সম্পর্কে কোনো নেগেটিভ মন্তব্য না করাটাই উত্তম। সিস্টেমের কিছু ডিফারেন্স আছে, আইডিপি এক সিস্টেমে রেজিস্ট্রেশন করে, ব্রিটিশ আর সিস্টেমে রেজিস্ট্রেশন করে, এবং আস্তে আস্তে অনেক চেঞ্জ আসছে, কিন্তু তারাও ব্রিটিশও চেঞ্জ করে আইডিপিও চেঞ্জ করে। সো আপনাদেরকে বলি, আইডিপি ব্রিটিশ কাউন্সিলের উপর আপনার রেজাল্ট ডিপেন্ড করবে না, সুতরাং কোনো থার্ড পার্টির নেগেটিভ কথাগুলো আপনারা শুনবেন না, শুধুমাত্র আপনার স্কোর আসবে আপনার প্রিপারেশনের উপর আর আপনার কনফিডেন্সের উপর। অনেক সময় লাক একটা ব্যাপার স্যাপার আছে, ঠিক আছে। আর একটা জিনিস বলে রাখি, যারা সিলেটে আইএলটিএস আইডিপিতে আইএলটিএস দেন বা আইএলটিএস পরীক্ষা দেন বা ব্রিটিশে দেন, বেশিরভাগ পরীক্ষা কিন্তু ইয়েতে নেওয়া হচ্ছে, ভিডিও কলে নেওয়া হচ্ছে। ব্রিটিশ কাউন্সিল আমি শুনেছি কিছু কিছু এই ফেস টু ফেস হয়, কিন্তু সিলেটের আইডিপিতে সম্পূর্ণ হচ্ছে ভিডিও কলে। সো এখন এই জিনিসগুলো আপনি মাথায় রাখতে পারেন, তবে ব্রিটিশ কাউন্সিলের কিন্তু অধিকাংশ টেস্ট ভিডিও কলে হচ্ছে। সো এই কথাগুলো যে বললাম, এগুলো তো আসলে যারা পরীক্ষা দিয়েছেন বা যারা এগুলো সম্পর্কে জানেন, অবশ্যই তাদেরকে ফাঁকি দিয়ে কিছু বলতে পারবো না। থ্যাংক ইউ।